বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে সং রিভিউ। তো আমি আজকে একটা সং দেখলাম যেটা ট্রেন্ডিংয়ে চলছে, টপ 10-এর মধ্যে চলছে, এবং গানটা কেমন লেগেছে বিস্তারিত বলবো। আর কথা না বাড়িয়ে লেটস স্টার্ট। তো সিনেমাটার নাম হচ্ছে বিকি বিদ্যাকে ওবালা ভিডিও, যেটা আপকামিং ফিল্ম যেটা রিলিজ হবে। রাজকুমার রাও আছে সিনেমাটাতে, আর রাজকুমার রাও খুব ভালো অভিনয় করে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং গানটা যে রিলিজ করেছে টিভি সিরিজের পক্ষ থেকে, তো সত্যি বলছি গানটার মধ্যে মেলোডি আছে সেই 1990-90 দশকের স্বাদ আছে গানটার মধ্যে, রিদম আছে, লয় আছে, তাল আছে, ছন্দ আছে গানটার মধ্যে। খুব সুন্দর গানটা, স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত গানটা ভালো আছে। স্টার্টিংয়ে মেলোডি ছিল গানের মধ্যে, এবং লাস্টের দিকে 2 মিনিট 50 সেকেন্ডে গান, প্রায় 3 মিনিটের কাছাকাছি। এবং গানটা লাস্টের দিকে যে ফাস্ট হচ্ছিল গানটা, মিউজিকটা ফাস্ট হচ্ছিল এবং এক্সপ্রেশন চেঞ্জ হচ্ছিল গানের মধ্যে, বলাই বাহুল্য যে এই প্রথমবার আমি কোনো মেলোডি গান শুনলাম যেটা 90-এর দশকের ভাবধারাটা বজায় রেখেছে। আর রাজকুমার রাও তো সত্যি ভালো অভিনেতা, তার সিনেমাতে এই ধরনের গান অনেকটা প্রভাব ফেলবে সিনেমার উপর, এটা বলাই বাহুল্য। কারণ গানের উপর অনেকটা নির্ভর করে সিনেমার প্রচার। এখন তো ট্রেলার দেখিনি, টিজার দেখিনি, আমি গানটাই দেখলাম, হয়তো ট্রেলার টিজার বেরিয়ে গেছে বা বেরোয়নি, আমি অতটা জানি না। তো এইটুকু বলতে পারি গানের উপর অনেকটা সিনেমা প্রমোশন অর্ধেক হয়ে যায়, আর এটাতে অনেক প্রমোশন হয়েছে আশাই করা যেতে পারে। এবং গানটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে, প্রথমে ইনডোর সিন হয়েছে, মানে বাড়ির মধ্যে সিন, বিয়েবাড়ির সিন মনে হচ্ছিল, আর বাইরে একটা প্রাকৃতিক সিন, দুটো সিনটা মিক্স আপ করেছে, সুর তালও মিক্স আপ করেছে গানের। প্রথমে লো নোট থেকে হাই নোটে গিয়েছে, খুব সুন্দর, খুব ভালো লেগেছে। আপনাদের মতামত কি কমেন্ট বক্সে লিখে জানান। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করুন, চ্যানেল থাকলে সাবস্ক্রাইব অল বাটনটি প্রেস করুন। আবার দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত। ভালো থাকো, সুস্থ থাকো। যদি ফেসবুকে দেখে থাকো তো ফলো করো, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন। বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।